হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে গোটু ব্যাংক নিয়ে ডিটেইলস আলোচনা করব, শুধুমাত্র যারা নিউ তাদের জন্য। আর যারা গোটু ব্যাংক সম্পর্কে টোটাল ধারণা আছে তারা স্কিপ করতে পারেন ভিডিওটা, সমস্যা নেই। কিন্তু যারা নিউ একেবারে নতুন তাদের জন্য মূলত ভিডিওটা তৈরি করা। ভিডিওটা শুরু করা যাক তাহলে। ওকে অ্যাট ফার্স্ট একটা ইয়া করে নেবেন, আইপি কানেক্ট দিয়ে নেবেন ইউসে। আমি সেক দিয়ে একটা অন কানেক্ট করছি। মাস্ট বি ইউসে একটা আইপি কানেক্ট করে নেবেন, আইপি হোক ভিপিএন হোক যা ইয়া হয় কানেক্ট করে নেবেন। নেওয়ার পর আচ্ছা, তারপর এখানে গোটু ব্যাংক সবচেয়ে বেশি ক্রিয়েট করা আছে ট্যাম মেইল দিয়ে, তো আমরা ওই ট্যাম মেইলে ঢুকবো, মেইল ডট পিএম এ ঢুকবো। ঠিক আছে, আচ্ছা এখানে ঢুকবো। ঢোকার পর এখানে তো এখানে আসবেন, আসার পর এখান থেকে এই যে এই বাটনে ক্লিক দিবেন, তারপর পর এখান থেকে লগ ইন বাটনে ক্লিক দিবেন। ওকে, দেওয়ার পর এখানে এই যে যে গোটু ব্যাংকের টার্ম ফর মেইলটা আছে ওটা দিবেন। পাসওয়ার্ডটা কপি করে দিন, তারপর লগ ইন ক্লিক করুন। গোটু ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করবো। এটা হচ্ছে গোটু ব্যাংকের ওয়েবসাইট। আর যারা পিসি ভার্সনে আছেন, যারা উইন্ডোজ ভার্সন, তারা এখানে এই যে লগ ইন বাটনে ক্লিক দিন এক জায়গায়। আর যারা মোবাইল ইউজ করেন তাদের জন্য মোবাইলের এটা দেখাই কোথায় হবে লগ ইন। আর যারা মোবাইলে তাদের এরকম ইন্টারফেস শো হবে, তারা এখান থেকে এই যে থ্রি ডটে ক্লিক দিবেন, থ্রি ডটে ক্লিক দিয়ে এই যে লগ ইন বাটনে ক্লিক দিবেন। ওকে, লগ ইন বাটনে ক্লিক দিবেন, দুটার ফেস কিন্তু একই, সেটা বাদ দিলাম। আচ্ছা, তারপর গোটু ব্যাংকের যে ইমেলটা আছে লগ ইন ইমেল সেটা কপি করবেন। এখানে ইমেলটা দিবেন, তারপর পাসওয়ার্ডটা দিবেন, তারপর লগ ইন বাটনে ক্লিক করবেন। আর রিমেম্বার মি এটা দিলে দিবেন, না দিলে সমস্যা নেই। অ্যাড ক্যাপচাটা ফিল আপ করবেন। আমার কিন্তু এখানে ডাইরেক্ট লগ ইন হলো, আপনাদের কিন্তু ডাইরেক্ট হবে না। আপনাদের দুটো অপশন শো করবে, মানে ভেরিফিকেশনের জন্য দুটো অপশন শো করবে, যে ভেরিফিকেশন কোডের জন্য। আপনারা কী করবেন, সেখান থেকে মেইল সিলেক্ট করবেন, মেইল সিলেক্ট করে মেইলে কোড যাবে, ওই কোডটা নিয়ে এসে ডাইরেক্টলি এখানে পেস্ট করে দিন। পেস্ট করে দিলে আপনাদের লগ ইন হয়ে যাবে। ওকে, তো টু লগ ইন প্রসেস, যার কারণে এটা এখানে খুঁটিনাটি আমরা দেখাবো। অ্যাট ফার্স্ট আগে আপনার এসএসএনের ডিটেইলের সাথে গোটু ব্যাংকের ডিটেইলগুলো, মেইলিং অ্যাড্রেসের মিল আছে কিনা এটা চেক করে নেবেন। আচ্ছা, এখানে ক্লিক দিয়ে এই যে মেইলিং অ্যাড্রেস, আচ্ছা এটার সাথে আমার অ্যাড্রেসের কি মিল আছে কিনা যে একটু দেখবো। আচ্ছা, এখানে ওকে ঠিক আছে, এটা অ্যাট ফার্স্ট চেক করে নেবেন। হ্যাঁ, ভুলভাল হলে কিন্তু কার্ড নষ্ট হয়ে যাবে উইন্ডো সময়। ওকে, এটা এতটুকুই। আর যদি কারো মেইল ভেরিফিকেশন করা না থাকে এটা ভেরিফাই করে নেবেন। আচ্ছা, তারপর এখানে এখানে আপনারা ওই ডাইরেক্ট ডিপোজিটটা দেখাই, সার্ভে জাঙ্কি হোক বিভিন্ন সার্ভে সাইট থেকে উইথড্র নেওয়ার ক্ষেত্রে এখানে এই যে এখান থেকে যে রাউটিং নাম্বার, অ্যাড্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখান থেকে এই যে অ্যাজ সুন অ্যাজ পসিবল ডাইরেক্ট ডিপোজিটে ক্লিক দিয়ে এখানে আপনারা এই ডাইরেক্ট ডিপোজিটের অপশনটা পাবেন। আর গোটু ব্যাঙ্ক কিন্তু অলওয়েজ চেকিং ব্যাঙ্ক। ওকে, এটা মনে রাখবেন। ওকে, এটা ওকে হলো। তারপর এখানে আরেকটা অপশন আছে ব্যাঙ্ক ট্রান্সফার, এখানে আপনারা চাইলে মানে এই যে পার্সনের আর কি ইয়া করা আছে, যে পার্সনের ডিটেল দিয়ে এই গোটু ব্যাঙ্কটা ক্রিয়েট করা, ওই পার্সনের যদি আদার্স সেম ডিটেল দিয়ে অন্য কোনো মানে ব্যাঙ্ক থাকে, সেক্ষেত্রে ফ্লাইট ইউজ করে আপনি ওই ব্যাঙ্ক থেকে এখানে মানে গোটু ব্যাঙ্কে মানি ট্রান্সফার আনতে পারবেন, কিন্তু ব্যাঙ্ক এখান থেকে দিতে পারবেন, অন্য ব্যাঙ্ক থেকে গোটু ব্যাঙ্কে আনতে পারবেন। এটার কাজ হচ্ছে এতটুকুই। আর ডেবিট কার্ড ট্রান্সফার, এটা সেম টু সেম প্রসেস, এখানে আপনি অন্য গোটু ব্যাঙ্কের কার্ড এখানে লিঙ্ক আপ করতে পারবেন, লিঙ্ক আপ করে ওখান থেকে ওই ব্যাঙ্ক থেকে এখানে আনতে পারবেন। ওকে, এটা আপনাদের এটা এতটুকুই অপশন। আচ্ছা, তারপর এখানে এটা দেখাবো, সেটা হচ্ছে কার্ড। আচ্ছা, কার্ডের জন্য আপনাদের এখানে এই যে ম্যানেজ কার্ডের সেটিং থেকে ম্যানেজ কার্ডে আসবেন। ম্যানেজ কার্ডে আসার পর এখানে
ডেবিট কার্ড আচ্ছা এখানে ক্লিক দিবেন আচ্ছা এটা এখানে নতুন ব্যাংকের ক্ষেত্রে আমার ব্যাংকটার মনে হয় 15 দিন পার হয়েছে বয়সের জন্য এখানে দেখা যায় যে কার্ডের অপশনটা নাই কার্ডগুলো শো করবে না সেক্ষেত্রে যারা নিউ তাদের ক্ষেত্রে এখানে এই যে লং ডেবিট কার্ডের উপরে আরেকটা অপশন থাকবে সেটা হচ্ছে শো কার্ড শো কার্ডের উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনাদের এটিএম পিন চাবে সেক্ষেত্রে 4 ডিজিটের পিন দেবেন পিন দেওয়ার পর কনফার্ম করে দিবেন বাস তারপর এখানে কার্ডটা শো করুন কার্ডটা শো করার পর কার্ডের ডিটেলগুলো কপি করে রাখবেন কারণ গোটু ব্যাংকের কার্ডটা আপনার ভার্চুয়াল কার্ডটা 10 থেকে 15 দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে তারপর আর কিন্তু কার্ডটা হিট হয়ে যায় যে এখানে হিট হয়ে গেছে দেখতেই পারতেছেন তো ওটা কপি করে রাখবেন না হলে কিন্তু এখান থেকে উইথড্র করা সম্ভব পসিবল না পরবর্তীতে যদি আপনার কার্ডগুলো কপি কার্ডের ডিটেল কপি করে না রাখেন আচ্ছা তারপর এখানে এতটুকু আচ্ছা আর নেক্সট আছে ওভারড্রাফ্টের কীভাবে বুঝবেন আপনি ওভারড্রাফ্টের জন্য উপযোগী কিনা আপনার অ্যাকাউন্টটা সেক্ষেত্রে ডাইরেক্ট ডিপোজিট যদি করে থাকেন সেক্ষেত্রে এই যে ওভারড্রাফ্ট প্রোটেকশন আসবেন ওভারড্রাফ্ট প্রোটেকশন আসার পর আপনার যদি ডাইরেক্ট ডিপোজিট করেন অ্যাকাউন্টে প্লাস আপনার যদি ওখানে হয় আপনার জন্য প্রযোজ্য হয় সেক্ষেত্রে এখানে এই সেট আপ ডাইরেক্ট ডিপোজিট আছে এখানে আপনার অন্য একটা অপশন থাকবে সেটা হচ্ছে ওপিটি কি যেন অপশনটা ওকে এটা থাকবে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর কনফার্ম করে দিবেন আপনার এখানে একটা এই উপরে একটা ইন্টারফেস শো হবে 10 ইউএসডি ওকে এটা হচ্ছে ওভারড্রাফ্টের পুরো বুঝাটা এলিজিবল কিনা কীভাবে বুঝবেন ওকে আর এটা এতটুকুই গোটু ব্যাংকের আর এখানে অনেকে এটা অ্যাক্টিভ কার্ড এটা হচ্ছে শুধুমাত্র ফিজিক্যাল কার্ডের জন্য যেটা তারা আমাদের পোস্টালে পাঠাইছে ওই কার্ডের জন্য শুধু এখানে ওই কার্ডটা কারো থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাক্টিভে ক্লিক করে অ্যাক্টিভ করে নিতে পারেন ওকে আচ্ছা আর এখানে দেখানোর মতো আর কিছু নাই এতটুকুই গোটু ব্যাংকের আপনাদের যদি কারো গোটু ব্যাংক লাগে সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে দেওয়া পেজে মেসেজ দিলে ওই পেজ থেকে কিনে নিতে পারেন অবশ্যই কিছু কম রেটে পাবেন ব্যাংকগুলো ভালো ফ্রেশ এবং মুভে তো আজকের ভিডিও এ পর্যন্তই যারা আমার চ্যানেল লিঙ্ক তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করার জন্য ধন্যবাদ সবাইকে